আসসালামু আলাইকুম। আজকে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম, আর এখানে এসে একটা নৌকা নিলাম 1 ঘন্টার জন্য ভাড়া। আর এখানে অনেক ধরনের নৌকা, মানে সুন্দর বা অনেক ধরনের নৌকা পাওয়া যায়। এখানে যার যেরকম ইচ্ছা বা ভাড়া মিটিয়ে নেওয়া যায়। আর অনেক সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে, মানে 2 সাইড দিয়ে পানি, অনেক সুন্দর একটা পরিবেশ, আর উপরে অনেক বাতাস ছিল। আর আমাদের ফ্যামিলির যারা ছিল সবাই নিচে নৌকা, যে বা কাঠের একটা নিচে ইয়ে থাকে, প্রথম ঢুকলে ওইখানে যারা সবাই বসেছিল, আর আমি ছিলাম উপরে। অবশ্যই একটু পরে সবাই উপরে চলে আসবে। এখানে পানি একটু বেশি হলেই ওই যে বাড়ি ঘরগুলো দেখা যায়, এগুলো পানি নিচে ডুবে যায়। মানে এবছর একটু পানি কমে হয়েছে মনে হয়, বৃষ্টি তো নাই। তবে এখানে জনজীবনটা আসলে অনেক কষ্টকর বা কষ্ট হয়, বা পানি আসলে নৌকা দিয়ে চলাচল করতে হয়। এবার ওইবার যাইতে মানে পার হইতে গেলে নৌকা বা বাড়ির বাসা থেকে বের হলেই নৌকা ছাড়া বের হওয়া সম্ভব নয়। আর হচ্ছে 2 সাইডে পানি দেখেন, ওই যে ওই মাঝখানে বাড়ি, এই যে ইয়ার মাটিটা উঁচু মাটি দেখা যায়, ওই সাইডেও পানি, ওই সাইডেও পানি, 2 সাইডে পানি দেখেন। এই পাশ থেকে ওই পাশে পার হলেও নৌকা ছাড়া পার হওয়া সম্ভব নয়। এই হচ্ছে এখানের এই পরিস্থিতি, যে উপরে শুধু একটু বাড়ি আছে, ওই বাড়ি ওই ওই পাশেও পানি, ওই পাশে এই পাশেও পানি। এই হচ্ছে এখানের পরিস্থিতি। ছোট ভাইরা সাদা কালা গান গাইতেছে, নৌকা ভ্রমণ শেষে এখন আমরা মাঠা খেতে আসলাম। মাঠার কয়েকজন আছে, বললো যে ফুচকা খাবে, এই ফুচকা খাওয়ার জন্য বসলাম। রাতের বেলা, এটা সন্ধ্যা হয়ে গেছে, পরিবেশটা অনেক সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।